গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি নিরাপদ ও উপযুক্ত বাসস্থান প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার বলে তিনি বিশ্বাস করেন। টেকসই ও সাশ্রয়ী আবাসন বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে রুহুল আমিন তুহিন এর রিপোর্ট। আশ্রয়ন প্রকল্পের আওতায় বর্তমানে 5 লাখের বেশি ঘরে 35 লাখ গৃহহীন লোক বাসবাস করছে। এছাড়া আরও 40,000 ঘরের নির্মাণ কাজ চলছে। ভূমিহীন গৃহহীন অসহায় মানুষদের বাসস্থানের এমন উদ্যোগ বিশ্বে নজিরবিহীন। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে টেকসই ও সাশ্রয়ী আবাসিক বিষয়ক সভায় ঘুরে ফিরেই উঠে আসলো এই আলোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গৃহহীনতা একটি অভিশাপ, তা উপলব্ধি করেই তার সরকার এই উদ্যোগ নিয়েছে। The beneficiaries of these houses are landless, homeless, beggars, day laborers. বাংলাদেশে গৃহহীন লোকেরা সাধারণত কাজের খোঁজে শহরগুলোতে ঘুরত, তবে আশ্রয়ন প্রকল্প শুরু হওয়ার পর এটি বন্ধ হয়েছে। মানুষ এখন নিজেদের এলাকাতেই আত্মনির্ভরশীল হয়েছে। গৃহহীনতা একটি অভিশাপ, এটি মানুষের উন্নয়নে ও দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করে। গৃহহীনতা থাকবে না এমন একটি বিশ্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীনতা হ্রাস করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের সবার উচিত বাসস্থান নিয়ে জাতিসংঘের কাজে সহায়তা করা। বাংলাদেশ বরাবরের মতোই গৃহহীনতা হ্রাসের কাজগুলোতে সম্পৃক্ত থাকবে। Bangladesh will remain engaged with the group of friends here in New York to bring these issues to the forefront. গত 2 দশকে তার সরকার সকলের জন্য বিনামূল্যে আবাসন নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন, ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।